নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি গরু কিনব, তাই সাথে থাকুন। কোথা থেকে গরুটি কিনেছি এবং কত দামে কিনেছি সবই দেখতে পাবেন এই ভিডিওটিতে। খুব সকাল সকাল আজকে আমি এবং আমার কাকু বেরিয়ে পড়েছি গরু কিনতে যাব। আমরা একটি ভ্যান গাড়িতে করে গরু কিনতে যাচ্ছি। আমাদের বাড়ির কাছাকাছি একটা বাজার আছে, গরুর বাজার, আমরা সেখানেই যাব। এটা হচ্ছে খুলনা জেলায় শাহপুর বাজার নামে পরিচিত একটা বড় গরুর বাজার। এই বাজার থেকে আমরা গরু কিনব। এখানে প্রচুর পরিমাণে গরু আসে, তাই আমরা সেখান থেকেই যাচাই বাছাই করে যাতে কিনতে পারি, তাই ওই বড় বাজারটাতেই যাচ্ছি। আমরা দেখেন বাজারের ভিতরে চলে এসেছি, কত সুন্দর সুন্দর বাছুর গরু উঠেছে। আমরা ঠিক এরকমই একটা বাছুর গরু কিনব। আমার কিন্তু সবগুলো বাছুর গরুই খুবই ভালো লাগছে, ইচ্ছা করছে সবগুলোই নিয়ে যাই, কিন্তু অত টাকা নেই আমাদের, তাই আমরা একটাই কিনব। এবং আমরা একটা ভালো জাতের গরু কিনব যাতে দুধ বেশি পাই। আমরা দুধের জন্য গরুটি পালন করব। অনেকক্ষণ যাবত ঘাটাঘাটি করার পর আমার কাকু একটি গরু চয়েস করেছে, এটি হচ্ছে সেই গরুটি। গরুটি আমারও অনেক ভালো লেগেছে, দেখেন গরুটি কত সুন্দর, সাদা কালো রঙের গরুটি। এটি হচ্ছে ফ্রিজিয়ান জাতের একটি গরু, বয়স আনুমানিক 12-13 মাস হবে। এই গরুটি কিনেছি এই কারণে যে যাতে তাড়াতাড়ি হিটে আসে এবং গরুটি প্রেগনেন্ট হয়ে যায়, তাই জন্য আমরা একটু বড় দেখেই গরুটি নিয়েছি। গরুটি দাম চাচ্ছিল 80,000 টাকা, কিন্তু আমরা অনেক জোরাজোরি করে ব্যাপারীকে 75,000 টাকা দিয়ে গরুটি কিনতে সক্ষম হয়েছি। গরুটি মোটামুটি 95% ফ্রিজিয়ান কোয়ালিটিটার। একটু দেখেন গরুটি আমার চয়েস করা ঠিক আছে কিনা, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে গরুটি কেমন হয়েছে। আমাদের এইখানে আরও প্রচুর গরু আছে, আপনারা চাইলে এই হাট থেকে গরু কিনতে পারেন অনেক কমের ভিতরে। আমাদের এই শাহপুর বাজার গরুর হাট থেকে গরু কিনতে পারবেন। আমাদের গরুর গাড়িও হাজির, আমাদের গরুটা লোড করা হয়ে গেল ইতিমধ্যেই, এখন দড়িতে বাঁধা হচ্ছে। গরুটা নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা, আমার গরুটি 75,000 টাকা দিয়ে কেনা, লাভ নাকি লস হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা যখন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের থেকে অনেক উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।